হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে। আর আজকের এক্সপেরিমেন্টটা ঠিক একটা টেস্টিংয়ের মতো। আমরা যেটা আজকে টেস্ট করব সেটা হচ্ছে একটা রকেটের কতটা ক্ষমতা থাকে সেটা দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা এমনটা করার চেষ্টা বাড়িতে ভুল করেও করবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা জল নিয়েছি বোতলে এইটুকু পরিমাণ, পুরো বোতলটা হচ্ছে 250 ml, আর এটা অ্যাপ্রক্সিমেটলি 100 ml-এর কাছাকাছি হবে। তো দেখি প্রথমে একটা দিয়ে যে এই রকেট হচ্ছে এই জলটুকু তুলতে পারে কি না। তো গাইস, প্রথমে আপনারা যেটা দেখলেন সেটা আমরা সম্পূর্ণ তাতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা 100 ml-এর কাছাকাছি জল দিয়েছিলাম কিন্তু সেটা নিয়ে রকেট ওপরে উঠতে পারিনি। এবার দেখা যাক, আমরা বোতলটা পুরো খালি করে দিয়েছি, খালি বোতল নিয়ে উঠতে পারে কি না। দুইবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে তৃতীয়বারের মতো চেষ্টা করছি। তো তারপর আমরা তিনটা এক্সপেরিমেন্ট করলাম, প্রথম দুটো টোটালি ফ্লপ, মানে কোনো রেজাল্টই পাইনি, তারপর একটা কিছুটা উঠেছিল। এবার আমরা একটু জল ঘুরে নিয়েছি এটা, আর এই রকেটটা এখানে সেট করে দিয়েছি, এবার এর সাথে বেঁধে দেবো, বেঁধে জ্বালিয়ে দেবো, দেখি কতটা যায় ওঠে। তো চলো দেখা যাক কি হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক্সপেরিমেন্টে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।